হ্যাঁ গাইস, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমি এই মাত্র উঠলাম, এখন ব্রাশ করবো, ব্রাশটা করে নিই। I'm sorry for the change in the things I say. It's not that I don't notice, to me it's still the same. If I don't show a sign, I'm leaving my love blind, expecting you to read my mind. Well, I hope that you know that I hear that. সকালে যতক্ষণ না চাটা খেতে পারি না না ততক্ষণ ঘুমের নেশাটাই ঠিক কাটে না। হে গাইস, তো তাহলে আমি একটা চায়ের পর আবার একটু দুধ খাচ্ছি, কারণ গলাটা আমার প্রচণ্ড ব্যথা আর ভালো কাশি হয়েছে আমার। আর আজকে সকালে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যথারীতি সেটা কপিরাইট ক্লেম খেয়ে গেছে, তো আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আবার সাউন্ড কিছু আশা করি কোনো সাউন্ডের জন্যই কপিরাইট খেয়েছি আমি, তো সাউন্ডটা চেঞ্জ করে আবার ভিডিওটা দেবো, আপলোড করব, দেখি কি হয়। তো সকাল থেকে অনেকক্ষণ কপিরাইট ক্লেমের জন্য এইটা সেটা করার পর এই এখন আমার ভিডিও আপলোড হলো। তো মোটামুটি আমি 9টার থেকে প্ল্যান করছি ভিডিও আপলোড করার, করেওছি, দু তিনবার কপিরাইট খেয়েছি, কেন ওই সাউন্ডের জন্য আশা করি খেয়েছি। তারপর আবার ওটাকে ঠিক করে আবার ইউটিউবে দিয়েছি, এই করতে করতে 1টা বেজে গেছে আমার আজকের ব্লগ দিতে। তো একটু ডিফিকাল্টি আসবে, তো করে যাচ্ছি। এতে কী হয় যে ধরো মানে রোদ বারান্দায় প্রচণ্ড চলে আসে, তো এইগুলো রোদে পুরো দেওয়া রয়েছে, বালিশগুলো একদম পুরো মচমচে হয়ে যাবে, ভেজে যাবে নাকি, তারপর এগুলোতে শুয়ে খুব আরাম লাগে, বেশ গরম গরম ফিল হয়, শীতকালেটা খুব ভালো। ভিডিওর জন্য এখানে রান্না করছে, শুধু সূর্যটাকে দেখো খুব সুন্দর লাগছে। এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আজকে শুটের জন্য একটু দেরি হয়ে গেল, কারণ মা একটা ইউটিউবের চ্যানেল আছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। তো মা একটা ইউটিউব চ্যানেলে রান্নার কিছু ভিডিও দেয়, তো সেই ভিডিওটা শ্যুট করতে গিয়ে দেরি হয়ে গেছে আজকে। তো এখন স্নান করে খাওয়া দাওয়া করলাম, তো যেটা বানিয়েছিল খুবই সুন্দর বানিয়েছিল, ওটা আই থিঙ্ক সর্ষের ঝাল, তো হেভি সুন্দর হয়েছিল। তো ওদের ভিডিও মার ভিডিওটা দেখতে গেলে তুমি ডিসক্রিপশন লিঙ্কে যাবে, ওখানে দেখতে পাবে। দেখি আমি একটু ছাদে হাঁটাহাঁটি করি, তোমরা সানসেটটা ভালো করে এনজয় করো। এ দেখো গাইস, তোমাদের জন্য 30 মিনিট ধরে বসে রয়েছি, 3 মিনিটের টাইম ল্যাপস করার জন্য। তো যে টাইম ল্যাপসটা করেছি দেখো, তোমরা দেখে উপভোগ করো। এরকম সেট আপটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, আসলে ফোনটা বারবার করে স্লিপ খাচ্ছিলো আর বারবার করে পড়ে যাচ্ছিল, তাই যে একটা কাপড় আর একটা গার্ডার দিয়ে আমি এটাকে জুগাড় করে লাগিয়েছি। এগুলো হচ্ছে দেশি জুগাড়। আমি বাড়ির সবচেয়ে একদম ছাদের উপরে উঠে বসে রয়েছি, দেখো অনেকটা উপরে উঠে বসে রয়েছি। তো এখন আমি টাইম ল্যাপস করতে দিয়েছি, এ দেখো তোমাদের জন্য ভিডিও এখন টাইম ল্যাপস করতে দিয়েছি। আসলে এই সময়টা খুব ভালো লাগে, মানে শীতকালের এই টাইমটা হালকা গোধুলি গোধুলি টাইম, পুরো রেকর্ড করছি তোমাদের জন্য। এ দেখো টাইম ল্যাপস চলছে, এ দেখো। সো গাইজ, এ দেখো রাত্রেবেলা আমার, রাত্রেবেলা না সন্ধ্যেবেলা, এখন তো সন্ধ্যেবেলা আমার চা বিস্কুট চলে এসছে। আর দেখো ভাইবটা দেখো, ঘরের হেভি লাগছে, আসলে কিছুই না, লাইটটা আমার এরকম পুরোটা লাগানো ছিল, খুলে পড়ে গেছে, তাই জন্য আরও দেখতে সুন্দর লাগছে। চলো চাটা শেষ করি তাহলে। এখন খেলা চলছে, তো হে গাইস, এখন খেলা ঠেলা দেখার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভিডিও এডিট করছিলাম। তো এখন বাজে 11:46, তো ভিডিও অর্ধেক এডিট হয়ে গেছে, অর্ধেকটা করছি।
তো ভিডিওটাকে এখানেই এন্ড করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং যাওয়ার আগে বেল আইকনটা প্রেস করে যাবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ভ্লগে নতুন কোনো ভিডিওতে। বাই বাই। Watchers don't say much. I was quitting my job, they ain't pay much. And to this day, I don't pray much. I'm still waiting on God to save us. Social media trying to enslave us. Everything that we got, no one gave us. Here's a topic. Jeta holo. Ajke. Let the judges, they made us.